তো বন্ধুরা আজকে আমরা তাহলে চলো স্যাটেলাইট সম্পর্কে একটু জানি। স্যাটেলাইট বাংলাদেশের কৃত্রিম উপগ্রহ। তো স্যাটেলাইট সম্পর্কে জানার আগে আমাদের কিছু কমন সেন্স ইউজ করা যাক। যেমন ধরো এই স্যাটেলাইট আমাদের কি কাজে লাগে বা এটার কাজ কি, এটা একটু দেখে নেই আগে। তো আমরা ধরো বহুত আগে ছোটবেলায় আমরা বিটিভি চ্যানেল দেখতাম বা তুমি অথবা বিভিন্ন জায়গা থেকে রেডিও স্টেশন থেকে রেডিও সিগন্যাল পাইতাম। তা তখন কি করা হতো, তার মনে করা যায় এইটা আমাদের একটা ছোট একটা অ্যান্টেনা। তো এখানে মনে করা যায় অ্যান্টেনা আছে, এই অ্যান্টেনা থেকে আমরা কোনো কিছু মনে করো সেন্ড করলাম, একটা সিগন্যাল সেন্ড করলাম। আর এখানে মনে করা যায় আমাদের ছোট একটা রেডিও আছে, এটা রেডিও মনে করো, এই রেডিও থেকে আমরা একটা এরিয়াল থাকতো। তখন কি হতো, তখন এই অ্যান্টেনা থেকে সিগন্যাল আমাদের রেডিওতে রিসিভ হতো আর এই সিগন্যালটা রেডিও প্লে করে আমাদের শোনাতে পারতো, এটা কোনো গান হতো বা কোনো নিউজ হতো। তো অসুবিধা হচ্ছে যে এই অ্যান্টেনা থেকে আমাদের রেডিও পর্যন্ত দূরত্ব যদি কম হয় এই টেকনিক অবশ্যই কাজে দিবে। কিন্তু চিন্তা করো তো আমাদের পৃথিবী আসলে কেমন দেখতে, পৃথিবী নিশ্চয়ই গোল, রাইট? তো এই গোলাকার পৃথিবীতে তুমি একটা জিনিস চিন্তা করো যে আমাদের এটা মনে করা যাক বাংলাদেশ আর এটা মনে করা যাক আমাদের কানাডা। তো বাংলাদেশ থেকে কানাডা পর্যন্ত ধরো আমি কোনো একটা কিছু পাঠাতে চাই, এটা মনে করতে পারো তাহলে বাংলাদেশে আমি এরকম একটা অ্যান্টেনা বসাই দিই আর এই কানাডাতে অ্যান্টেনা বসাই দিই, তাহলে তো মোটামুটি কাজ চলবে। তো এখানে সমস্যা কি হবে, সমস্যা হচ্ছে পৃথিবীর যে বক্রতা, এই যে পৃথিবীর বক্রতা, এই বক্রতা একটা বাধা হয়ে দাঁড়াবে আমাদের জন্য। তো এই জন্য অনেক চিন্তা ভাবনা করা হলো যে আসলে কিভাবে বাংলাদেশ থেকে অন্য জায়গাতে বা এক দেশ থেকে অন্য দেশে সিগন্যালকে পাঠানো যায়। তো ওই জিনিসটার সলিউশনই হচ্ছে আসলে স্যাটেলাইট, এবং একটা খুব চমৎকার জিনিস। তো আসলে কিভাবে কাজটা করা হবে তোমাকে একটু বলি। তো ধরো আমাদের একটা ছোট ইভেন্ট যে এইটা হচ্ছে আমাদের আর্থ, সো দিস ইজ আর্থ। তো আমরা সবাই কিন্তু জানি যে পৃথিবী আসলে নিজকের সাপেক্ষে ঘুরছে এবং এই জন্য কিন্তু দিন রাত্রি হয়ে থাকে। তো নিজকের সাপেক্ষে একবার তার ঘুরতে যে সময় লাগে তার পরিমাণ আসলে কতটুকু, 24 ঘন্টা। তাহলে পৃথিবী ধরো এই দিকে ঘুরছে আর এই দিকে ঘোরার যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ড হচ্ছে আমাদের জন্য 24 আওয়ার। তো এখন আমরা চিন্তা করলাম যে সাপোজ এটা আছে আমাদের বাংলাদেশ আর এটা আছে মনে করা যাক কানাডা। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশ থেকে কানাডা পর্যন্ত একটা সিগন্যাল পাঠাতে। তো তার জন্য কি করা যায়, তার জন্য আমরা যদি এখানে অ্যান্টেনাটা না বসিয়ে আমরা যদি একটু ওপরে অ্যান্টেনা বসাই তাহলে কিন্তু আমাদের কাজ বা পারপাস সার্ভ হতে পারে। তো এটা কিভাবে করা যেতে পারে, তো সমস্যাতে পৃথিবী তো ঘুরতেছে, তাহলে এখানে যদি আমরা কোনো কিছু বসাতে চাই তাহলে পৃথিবী যেই স্পিডে ঘুরছে ওকেও কিন্তু একই স্পিডে ঘোরাতে হবে। তো পরে ইঞ্জিনিয়াররা কি চিন্তা ভাবনা করে বের করলো, তো ঠিক আছে আমরা তাহলে এই পৃথিবী যেখানে নির্দিষ্ট হাইটে একটা অ্যান্টেনা বসিয়ে দিই এরকম ভাবে, সাপোজ এটা অ্যান্টেনা। আর এই অ্যান্টেনাটা কি করবে, এই অ্যান্টেনাটা পৃথিবী যেই স্পিডে ঘুরছে ওই স্পিডে সে মোটামুটি পৃথিবীর চারপাশ এভাবে ঘুরতে থাকবে। এতে কি হবে, এতে পৃথিবীর সাপেক্ষে এই অ্যান্টেনাটা মোটামুটি স্থির থাকবে। তো এই জন্য এই যে স্পেসিফিক অ্যান্টেনা, এই অ্যান্টেনা অফকোর্স একটা স্যাটেলাইট, এই অ্যান্টেনাকে আমরা বলি আসলে ভূস্থির উপগ্রহ, ভূস্থির উপগ্রহ। এর কারণ হলো যে পৃথিবীর কোন একজন পর্যবেক্ষক তুমি যদি বিবেচনা করো তাহলে এর সাপেক্ষে সবসময় এই অ্যান্টেনাটা স্থির থাকবে। কিভাবে তুমি বাংলাদেশ থেকে কানাডাতে সিগন্যাল পাঠাতে পারো, তো ধরো তুমি বাংলাদেশের এখানে একটা ছোট ডিশ অ্যান্টেনা বসিয়েছ, সাপোজ এটা একটা ডিশ অ্যান্টেনা, এবং এই ডিশ অ্যান্টেনা দিয়ে আমরা উপরের দিকে মানে সোজা আকাশের দিকে সিগন্যাল পাঠাতে পারি। এবং তুমি এগুলো দেখবা বিভিন্ন বিল্ডিং এর ছাদে, যেমন মোস্ট অফ দ্য কেস তুমি যদি কোনো রেডিও স্টেশন বা টিভি স্টেশনে যাও তোমাদের দেখবে তাদের একদম ছাদে কয়েকটা ডিশ অ্যান্টেনা উপরের দিকে ফোকাস করা থাকে। তো এই ডিশ অ্যান্টেনা আসলে কি করে, এইগুলা যে সিগন্যাল আমরা পাঠাতে চাই ওই সিগন্যালকে এই ভূস্থির উপগ্রহের দিকে আসলে ট্রান্সমিট করে, এবং এই জিনিসটার নাম আসলে আপলিঙ্ক, উপরে দিকে চলে যাওয়া। তখন এই ভূস্থির উপগ্রহ কি করে, এই ভূস্থির উপগ্রহ এটাকে আবার রিসিভ করে সে আবার নিচের দিকে পাঠিয়ে দেয়, আর নিচের দিকে পাঠানোর যে টেকনোলজি এটাকে বলা হয় আসলে ডাউনলিঙ্ক। এটা মনে করা যায় ডাউনলিঙ্ক, ডাউনলিঙ্ক। এখন এই স্যাটেলাইটের একটা ফুটপ্রিন্ট আছে, এই ফুটপ্রিন্ট আবার কি জিনিস, এই ফুটপ্রিন্ট, ফুটপ্রিন্ট মানে হলো স্যাটেলাইটটা তার নিচে যতটুকু জায়গা দেখতে পায়। যেমন ধরো এই স্যাটেলাইটের ফুটপ্রিন্ট বলতে আমরা মোটামুটি নিশ্চয় দেখতে পাচ্ছি যে এখান থেকে শুরু করে এইটুকু অথবা এইটা হচ্ছে স্যাটেলাইটের ফুটপ্রিন্ট, মানে এর মধ্যে সে যে কোনো সিগন্যালকে নিচে দিকে নামাতে পারে। তাহলে আমাদের কিন্তু কানাডা পর্যন্ত পৌঁছায়নি, তাহলে কি করা যেতে পারে, তাহলে আমরা এই যে সিগন্যালের ডাউনলিঙ্ক হলো এটাকে রিসিভ করতে পারি। তো রিসিভ করার সময় আমার অবশ্যই এখানে একটা ডিশ অ্যান্টেনা লাগবে, কিন্তু এটা মনে করো যে এখানে একটা ডিশ অ্যান্টেনা, এই ডিশ অ্যান্টেনা দিয়ে আমরা এটাকে মনে করো রিসিভ করলাম। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি এখান থেকে পাঠালাম, এই স্যাটেলাইট আবার এটাকে নিচের দিকে ট্রান্সমিট করলো। আমার যদি এখন এটাকে কানাডা পর্যন্ত নিতে হয় তাহলে আরো একবার এই ধাপটা করতে হবে, অর্থাৎ আমার এখান থেকে এটাকে আবার আপলিঙ্ক করতে হবে। এবং এটাকে যদি আমি আপলিঙ্ক করতে চাই তাহলে নিশ্চয়ই এরকম আরেকটা স্যাটেলাইট এখানেও লাগবে।
সো এখানে মনে করা যায় তুমি আরো একটা বহিস্থ উপগ্রহ রেখে দিছ, এটা মনে করা যায় একটা বহিস্থ উপগ্রহ। সো এখন এই বহিস্থ উপগ্রহটা কি করবে, এই বহিস্থ উপগ্রহে তুমি এই সিগন্যালটা যদি দাও, এটা আবার নতুন করে এখান থেকে আপলিঙ্ক হবে, আর সে আবার এখানে ওই সিমিলার সিগন্যালকে ডাউনলিং করে দিবে। এটা আবার মনে করা যায় ডাউনলিং। তখন তুমি ক্যানাডাতে বসে বাংলাদেশ থেকে যে সমস্ত প্রোগ্রাম টেলিকাস্ট হয়েছে তুমি এগুলোকে রিসিভ করতে পারো। তো এভাবে দেখছো যে একটা সিগন্যালকে ক্যানাডা পর্যন্ত হতবার নিতে তোমার দুইবার বা তিনবার এই কমিউনিকেশনটা করতে হবে। তো এইভাবে হচ্ছে একটা স্যাটেলাইট কাজ করে। তো এই হচ্ছে স্যাটেলাইট ইউজ, এবং তুমি এটার সাথে আরো অনেকগুলো কাজ করতে পারো। যেমন এখন একটা খুব পপুলার অ্যাপস আছে তোমার অ্যান্ড্রয়েড ফোনে, অ্যাপসটার নাম হচ্ছে গুগল ম্যাপস। এবং এটা এত কাজের যদি বলবো এক জায়গা থেকে এক জায়গাতে যাবে, তুমি গুগল ম্যাপস থেকে দেখে সুন্দরভাবে পুরো রাস্তাঘাট সবকিছু দেখতে পারো। মানে গুগল ম্যাপস বানানো হয়েছে কিভাবে, এই স্যাটেলাইটগুলোর ইমেজিং দিয়ে। যেমন তুমি যদি এই প্রত্যেকটা স্যাটেলাইটের সাথে খুব পাওয়ারফুল একটা ক্যামেরা বা একটা লেন্স লাগিয়ে রাখো, তখন এই লেন্স তার যে ফুটপ্রিন্ট আছে এই ফুটপ্রিন্টের প্রতিটা জায়গা চোখ তুলতে পারে। এবং এখান থেকে তোমার একটা জিনিস মনে ধারণা থাকার কথা যে এরকম ভূস্থির উপগ্রহ আছে আমাদের পৃথিবীর চারপাশে অনেকগুলা। প্রত্যেকটা দেশ তাদের কমিউনিকেশন পারপাসে এই ভূস্থির উপগ্রহ লঞ্চ করে। যেমন রাশিয়ার অনেক ভূস্থির উপগ্রহ আছে, ইউএস এর আছে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পৃথিবী যে স্পিডে ঘুরছে নিজের উপর, ওই স্পিডে কিন্তু এই ভূস্থির উপগ্রহকে ঘুরতে হবে। তার মানে এরা সবাই কিন্তু আসলে এই দিকে ঘুরতেছে। এই দিকে ঘুরছে কত স্পিডে, পৃথিবীর যে পর্যায়কাল ওই পর্যায়কাল নিয়ে। তাহলে কেউ তোমাকে যদি এখন জিজ্ঞাসা করে যে পৃথিবীর চারপাশে কতগুলো ভূস্থির উপগ্রহ আছে, অ্যান্সার হচ্ছে অসংখ্য ভূস্থির উপগ্রহ আছে যা বিভিন্ন দেশ বিভিন্ন সময় এই সমস্ত কক্ষপথে বসিয়েছে। আর সমস্ত ভূস্থির উপগ্রহের কক্ষপথ কিন্তু আসলে একই রকমের। কিন্তু একটু মজার ব্যাপারটা হচ্ছে যে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে। যেমন কেমন, সে আমাদের এটা মনে করা যাক আর্থ। তো এই আর্থের চারপাশে ধরা যাক এইটা একটা ভূস্থির উপগ্রহের কক্ষপথ। আবার ধরো কোনো দেশ বলো যে না আমি এরকম ভাবে বসাবো, আবার অথবা কোনো দেশ বলতে পারে যে না আমি এরকম ভাবে বসাবো। আর এই প্রতিটা কক্ষপথ কিন্তু এই ভূস্থির উপগ্রহ হোল্ড করে আছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পৃথিবীর সেন্টার থেকে এই যে ভূস্থির উপগ্রহ পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এই প্রতিটা অরবিটের জন্য আসলে সেম। এখন আমরা কিছু ক্যালকুলেশন করে ফেলি রাফলি যে আমি কত উপরে ভূস্থির উপগ্রহকে বসাবো আর তাকে কতটা বেগ দিয়ে ছাড়তে হবে আর কিভাবে এই কাজটা করা যায়। তো ঠিক আছে, আমরা এখন ছোট্ট কিছু ফিজিক্স দেখে ফেলি আমাদের মতে। তো ধরো কেসটা এমন যে এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর ভর আমরা মোটামুটি সবাই জানি। তো পৃথিবীর এটা হচ্ছে মনে করা যায় রেডিয়াস ক্যাপিটাল আর, আর পৃথিবীর ভরকে তুমি মনে করো বলো ক্যাপিটাল এম। তো এম এর মান তোমার জানা আছে মনে হয়। এম এর মান হচ্ছে 6 × 10⁻¹⁴ কেজি। এ হচ্ছে পৃথিবীর ভর। আর পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান হলো মোটামুটি 6400 কিলোমিটার। তো ব্যাপারটা কেমন দাঁড়াবে যে আমি যদি পৃথিবী থেকে মোটামুটি এইচ উচ্চতায়, সাপোজ এটা হচ্ছে আমাদের এইচ হাইট, এইচ উচ্চতায় যদি একটা স্মল এম ভরের, এটা স্মল এম, এই এম ভরের কোনো বস্তুকে জাস্ট ঝুলিয়ে রাখতে চাই, তো ঝুলিয়ে রাখা কিন্তু আসলে সম্ভব না। তাদের আশেপাশে কিন্তু কোনো সাপোর্ট নেই, আর এটা কিন্তু আসলে কোনো খাম্বা বা পিলার চিন্তা করো না, জাস্ট একটা ছোট্ট বস্তু মনে করে কেন আছে। কিভাবে পৃথিবীর সাথে এটাকে ঝুলিয়ে রাখা যায়, যদি আমি এখানে ট্রিমেন্ডাস ভেলোসিটিতে এই বরাবর ছুড়ে দিতে হবে, এই বরাবর তুমি যেটা ভেলোসিটিতে ছুড়ে দিতে হবে, এই ভেলোসিটিতে ছুড়ে দিলে আসলে কি হবে, ছুড়ে দিলে সে আসলে এই বরাবর চলে যাত্রা করবে। কিন্তু পৃথিবী তাকে যেতে দিবে না। কেন যেতে দিবে না, কারণ পৃথিবী এই বস্তুকে আবার একটা নির্দিষ্ট পরিমাণ গ্র্যাভিটিতে এই বরাবরটা নিয়ে গেছে, এটা হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটি ফোর্স। তাহলে বস্তুরা চলে যাওয়ার ট্রাই করছিল এই বরাবর, আর পৃথিবী বলো তুমি আমার দিকে চলে, তখন কি হবে, সে সিম্পলি তার বেগে দিয়ে চেঞ্জ করবে। ফলে তুমি দেখবা যে বস্তুটা এখান থেকে হয়তো বা এই পজিশন আসবে, আর এই পজিশন আসার পর সে ওই দিকে না যে সে হয়তো বা এই দিকে চলতে শুরু করবে, এবং সেম ভাবে তার ভেলোসিটির মান কিন্তু ভি থাকবে। ফলে ওভারঅল কি করবে, পৃথিবী আবার তাকে তার সেন্টারের দিকে টানবে এভাবে। এবং এভাবে টানার ফলে তুমি দেখবা যে এই বস্তুটা মোটামুটি এইরকম একটা বৃত্তাকার পথে হয়তো বা পৃথিবীর চারপাশ ঘুরতে শুরু করবে, যেটা আমাদের স্যাটেলাইটের জন্য প্রয়োজন। তাহলে এখানে আমাদের যে পরিমাণ গ্র্যাভিটি ফোর্স আছে, এই গ্র্যাভিটি ফোর্সের মান কতটুকু, এই গ্র্যাভিটি ফোর্সের মান হলো আমরা সবাই শিখেছি জি এম, আর এই বস্তুটার ভর তুমি মনে করে নাও স্মল এম, তাহলে জি এম এম, আর নিচে হচ্ছে দূরত্বের স্কয়ার। এখন দূরত্ব বলতে আমরা কোথা থেকে কতটা দূরত্ব বুঝবো, এই দূরত্ব বলতে আমরা বুঝি হচ্ছে এই পৃথিবীর ভর কেন্দ্র থেকে এই বস্তুর ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। পৃথিবীর ভর কেন্দ্র থেকে এই বস্তু পর্যন্ত দূরত্ব হচ্ছে এই নিশ্চয়ই আর এবং এইচ এর যোগফল। তারপর আমাদের নিচে এখানে আসবে হচ্ছে আর প্লাস এইচ এর স্কোয়ার। এই পরিমাণ বলে
পৃথিবী এই বস্তুকে টানছে, আর এই বলটাই এই বস্তুকে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল দিচ্ছে। তার মানে হলো তুমি এই বলটাকে লিখতে পারো ইকুয়াল টু কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের জন্য পৃথিবীর চারপাশে এই বস্তুটা ঘুরতে পারছে। তাহলে আমরা এখন লিখতে পারবো হলো GMM বাই আর প্লাস এইচ স্কোয়ার। আর কেন্দ্রমুখী বলের সমীকরণ কতটুকু ছিল? ছিল হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এবং আর মানে কিন্তু সিম্পলি আগের মতনই আর প্লাস এইচ। সো দেখো এই দুই সাইড থেকে স্মল এম স্মল এম বাজে। তার মানে হলো যে এই বস্তুটার ভর ডাজেন্ট ম্যাটার, এটা 1 kg হোক 20 kg হোক ডাজেন্ট ম্যাটার। আর এখান থেকে তুমি একটা আর প্লাস এইচ উভয় সাইড থেকে বাদ দিতে পারো, তখন তোমার যে ভেলোসিটি আসবে এই ভেলোসিটির মানটা দাঁড়াবে হলো মোটামুটি রুট ওভার জি এম, এই যে ওপরে একটা জি এম আছে ঘোরার মাথার, আর নিচে আমাদের আছে হচ্ছে আর প্লাস এইচ। এই হচ্ছে আমাদের মোটামুটি ভেলোসিটির মান। আর এই ভেলোসিটিটা নিয়ে এই স্যাটেলাইট বা এই বস্তু এই অরবিটে ঘুরছে, এই জন্য আমরা এই ভেলোসিটিকে আসলে বলি হলো অরবিটাল ভেলোসিটি বা কাক্ষিক বেগ। সো এই বেগটা মনে রাখবা, দিস ইজ কল্ড অরবিটাল ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি। এখন আমাদের প্রশ্ন ছিল যে আমি যদি ভূস্থির উপগ্রহ বানাতে চাই বা ওটাকে সেট করতে চাই তাহলে আমাকে মোটামুটি কত হাইটে নিয়ে বসাতে হবে, কারণ আমি একটা ডাটা কিন্তু জানি যে ভূস্থির উপগ্রহ মানে হলো তাকে একবার পৃথিবী ঘুরে আসতে 24 ঘন্টা বেশি সময় দেওয়া যাবে না, 24 ঘন্টা পর পর সে পৃথিবীর চারপাশে একবার করে ঘুরে আসবে। তো এই জিনিসটা তুমি মোটামুটি এখান থেকে বের করে ফেলতে পারো। যেমন ধরো তুমি এই যে ভি আছে, এই ভি সমান সমান লিখতে পারো ওমেগা ইন্টু আর, বিকজ ওমেগা। সো আমরা এর পরবর্তী স্টেপে এটাকে লিখতে পারবো ওমেগা ইন্টু আর প্লাস এইচ, বিকজ টু ওমেগা ইন্টু আর। আর ডান পাশে আমাদের আসছে রুট ওভার জি এম, আর নিচে আসছে হচ্ছে আর প্লাস এইচ। সো নাও সি হোয়াটস গোইং টু হ্যাপেন, তুমি বোথ সাইড স্কোয়ার করে দাও, বাট স্কোয়ার করার আগে এই ওমেগাকে মনে হয় তুমি লিখতে পারবা 2π ডিভাইডেড বাই হচ্ছে টি। এই টি হলো আমার সেই পর্যায়কাল, যে পর্যায়কালে কক্ষপথে এই বস্তুটা ঘুরছে। তাহলে তুমি স্কোয়ার করলে আসলে কি পাবে, 4π স্কোয়ার পাবে, নিচে পাবে টি স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর এখানে এই রুটটা বাদ যাবে, এই রুটটা বাদ গেলে শুধুমাত্র থাকবে হচ্ছে জি এম, আর নিচে থাকবে হচ্ছে আর প্লাস এইচ। সো আমার প্রয়োজন এই এইচ এর সাথে টি এর সম্পর্ক বের করা, এবং তার মনে হয় তুমি এই সমীকরণ থেকে বুঝতে পারছো যে এইচ বনাম টি সম্পর্ক আসলে কেমন দাঁড়াবে। একটু খেয়াল করে দেখো তুমি পাচ্ছো আর প্লাস এইচ এর হোল কিউব, এটা বাম পাশে নিয়ে আসলে, আর ডান পাশে তুমি পাচ্ছো জি এম ইন্টু টি স্কোয়ার, আর নিচে পাচ্ছ আসলে 4π স্কোয়ার। সো এটা একটা বিশাল সমীকরণ, এত ঝামেলার দিকে যাওয়ার প্রয়োজন নাই। সো আমরা এখন একটু ফোকাস করি যে এই সমীকরণে দেখো ভ্যারিয়েবল কে কে, ভ্যারিয়েবল হচ্ছে এইচ, আর এখানে আছে হচ্ছে টি। টি মানে সে কত পর্যায়কালে ঘুরছে, আর এইচ মানে কত উচ্চতা তোমার তাকে বসাতে হবে। সো তুমি যদি এখন বলো যে ভূস্থির উপগ্রহ আমি সেট করতে চাই, তাহলে আমাদের একটা ডাটা দেওয়া আছে, ডাটাটা হচ্ছে যে এই টি এর মান এটা আমার লাগবে হচ্ছে 24 আওয়ার। সো তুমি টি এর মান যদি 24 আওয়ার বসাও এই সমীকরণে, তারপর সেখানে একটা এইচ পাবা। এইচ এর মান তোমার অনেক বড় একটা মান হবে, এইচ এর মান প্রায় তোমার অ্যারাউন্ড 36,000 কিলোমিটার হবে, অনেক ডিস্টেন্স কিন্তু 36,000 কিলোমিটার। সো তুমি যদি 36,000 কিলোমিটার উপরে একটা ভূস্থির উপগ্রহকে বসাও বা উপগ্রহকে বসাও, তখন সে মোটামুটি এই 24 ঘন্টা পর্যায়কাল নিয়ে পৃথিবীর চারপাশে ঘুরতে পারে। তো এখন এই 36,000 কিলোমিটার উপরে তার বেগ কত হবে? সো তুমি বেগের মানটা কিন্তু চট করে এই সমীকরণ থেকে ক্যালকুলেট করতে পারো, যে বেগের মান হবে রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখানে আর এর মান তো তুমি জানো 6,400 কিলোমিটার, আর এইচ হচ্ছে 36,000 কিলোমিটার। তাহলে বসানোর পর তুমি এখান থেকে কিন্তু একটা ভি পাবা, এখান থেকে একটা ভেলোসিটি পাবা। এখন কিভাবে এই পুরো প্রসেসটা করা হয় তো আমি তোমাকে একটু হিন্টস দিই। তো তোমরা সবাই নাসা নাম শুনেছ নিশ্চয়ই, নাসা তো নাসা মেনলি এই কাজগুলো বেশি করে থাকে, এবং নাসা ছাড়াও রাশিয়া প্লাস জাপান ওরাও এই কাজগুলোর দিকে বেশি ইন্টারেস্টেড, এবং রিসেন্টলি ইন্ডিয়া এবং আল্লাহর রহমতে কিছুদিন পর আমাদের বাংলাদেশ থেকেও আমরা ভূস্থির উপগ্রহকে লঞ্চ করব। তো কিভাবে কাজটা করা হয় একটু তোমাকে বলি, সেটা হলো আমাদের কাছে কয়েকটা ডাটা আছে যে 36,000 কিলোমিটার উপরে নিতে হবে, নিয়ে তাকে একটা নির্দিষ্ট বেগে ছড়ে দিতে হবে।